কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রোববার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাত হোসেন পরে সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান একই সাথে এই বাহিনীর সকল দাবি মেনে নেওয়া হবে বলে ঘোষণা দেন এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ না করুন লেস। এখন অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে করা আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না এই পুলিশ জনগণের পুলিশ এ সময় দেশে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হওয়ার পিছনে কিছু গণমাধ্যমেরও দায় ছিল বলে মন্তব্য করেন সাক্ষাৎ হোসেন মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না সেই মন কেউ সেই মন তার মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ দুইটাই উঠাবে পরে সচিবালয়ের সাংবাদিকদের সাথেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করার নির্দেশ দেন তিনি বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল তিনি আরও জানান পুলিশের অনুপস্থিত সদস্যরা যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দেয় তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন মোহাম্মদ শফিকুল ইসলাম এশিয়ান টেলিভিশন